বাক্সার উত্তর মটঙ্গাত ঘৃণনীয় কাণ্ড। এগারী যুবতীক ধর্ষণের অপচেষ্টা শফিউর রহমান নামের লম্পটর। ঘর কোনো নথকার সুযোগ গ্রহণ করে উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত অবতীর্ণ হওয়া এগারী যুবতীক ধর্ষণের অপচেষ্টা করে দক্ষিণ ভকুয়ামারীর শফিউর রহমানে। লোকে আহি তেউক ধরিবলৈ খুজিছিল, কিন্তু হি সালের উপরে দি গুছি গৈছিল। যুবতীগৰাকীর পিতৃমাতৃ নিশা কাষতে চলি থকা কীর্তন পাঠ অনুষ্ঠানলৈ যাওঁতে ঘৰত প্রবেশ করে শুই থকা অবস্থাত যুবতীগৰাকীক ধর্ষণের অপচেষ্টা করে পাখণ্ড শফিউর রহমানে। যুবতীগৰাকীয়ে চিঁয়র বাখর করাত তৎমুহূর্ততে ঘরের টিনপাত কাটি পলাবলৈ চেষ্টা করতেই স্থানীয় রাইজে করায়ত্ত করে শফিউরক। রাতে মোটামুটি আনুমানিক 12:30-12:30 দিকে তেখেতর ঘরত কোনো পুরুষ মানুষ নাছিলে, ওচরত কীর্তন আছিল। কীর্তন চলা সময়ত এই যেইজন লড়া আটক হয়ে আছে, সেই লড়াজনে ঘরত দরজা ভাঙি ভিতরত প্রবেশ করে। সেই সময়ত ছোৱালীজনীয়ে চিঁয়র বাখর করাতে বাহিরর স্থানীয় রাইজকেইটাই আহি লড়াজনীক আটক করে। আনহাতে ঘটনাস্থলীত আনন্দ বজার আরক্ষী উপস্থিত হয়ে লম্পট শফিউর রহমানক আটক করে। সভ্য সমাজক লজ্জানত করা এই ঘটনায় সমগ্র অঞ্চল জুড়ে সৃষ্টি করে চাঞ্চল্যর। মুসলপুরের সুবর্ণ পাঠক, প্রাগ নিউজ।